গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি ভীষণ অসুস্থ, শরীরটা আমার ভীষণ খারাপ আজকে। কিন্তু শরীর খারাপ বললে তো ঘরের কাজকর্ম থেমে থাকবে না, কাজকর্ম তো করতেই হবে, বলো কে করবে? তোমার দা আমার বর্মশাইকে যদি বাড়িতে রেখে দিই, তুমি ও বলছিল বাড়ি থাকে আমি করে দিচ্ছি, ও যদি বাড়িতে থেকে কাজকর্ম করে তাহলে আমাদের তো হাড়ি বন্ধ হয়ে যাবে, বুঝেছো? এই সপ্তাহে সপ্তাহ পেলে তারপরে তো মাইনাপত্র মাস পড়ে যাবে, ছেলের টিউশনে মাইনাপত্র, ছেলের টিচার ডে আছে, সেখানে টিচার ডে করবে বন্ধুদের সাথে, সেখানে পয়সা এক্সট্রা 200 টাকা খরচা হলেও তো সেটা আমাদেরই বহন করতে হয়, বলো? তারপর ডাক্তার দেখাতে যেতে হবে, ছেলের 1 মাস হয়ে গেল, আর এখানে ছেলে এখন পড়তে যাবে, সেখানে বলছে মা পয়সা দাও, ওখানে সবাই চাইছে, আর এখানে খেতে বসেছে এই দেখো কর্নফ্লেক্স আর দুধ নিয়েছে, আর ওষুধ মাখছে আর চামচি দিয়ে খাচ্ছে। আমার শরীরটা যেহেতু খারাপ বললাম, কাল থেকেই শরীরটা খারাপ। ওই দেখো ওষুধ মাখার স্টাইল দেখো, মলম লাগানো স্টাইল দেখো, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলের স্টাইল, হাত লাগাবে না, বুঝেছো? আর আমি এখন একটু বাজার যাব, ঘরে কিচ্ছু নেই, সেদিনও তো মাছ ডিম কিছু আনিনি, বাবাই গামছাটা দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর এই কাজকর্ম মোটামুটি সকালের বাসি হয়ে সারা হয়েছে, এখন বাজে 9:45 বাজে, ছেলের 9টা থেকে পড়া। আমি একদম দেখো আমার চুল টুল দেখো, একদম ভাল লাগছে না গো, শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। ঘরটা ঝাড়ার আছে, পাখাটা কবে দিয়ে পরিষ্কার করার কথা বলছি পাচ্ছি না ঘাড়ের যন্ত্রণার জন্য। তো চলো দেখা যাক কত কি কাজ করতে পারি অসুস্থ শরীরে। আবার আজকে ওদের ওখানে মিটিং এর কথা বলা আছে, কিন্তু আমি মনে হয় যেতে পারবো না, আমার ভীষণ শরীর খারাপ। তো চলো এখন তো কাজকর্ম সারি, ছেড়ে গিয়ে খাই দাই দিয়ে আগে পড়তে পাঠাই, তারপর আমি বাজার যাবো, আলু ফালু সবই আনতে হবে। তো চলো ওই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে ডিম নিয়ে এসেছি, এটা কালকের জন্য, আর আজকে নিয়ে এসেছি একটু মাংস, এখানে ছেলের জন্য একটু মাংস এনেছি। আমার শরীরটা তো ভীষণ খারাপ, তো বড় বললো ওর খাবার হয়ে যাবে, আর শুধু একটু ঢেঁড়সের তরকারি করব, কেন আমি ভাত খেয়ে খাবো, আমি মাংস খাবো না। তো কি ঢেঁড়সের তরকারি করবো, একটু সর্ষে বাটা করো, সর্ষে বাটা দিয়ে করবো, ঢেঁড়সের তরকারি আমার একদম ভালো লাগে না গো। আর এই তরকারি রয়েছে, কালকে একটু রেখে দিই, ছেলে সকালে দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে, এসে তরকারি ভাত খাবে, আর ভাত বসিয়ে দেবো, পড়তে গেছে, পড়ে ওখানে আকাশ স্যারের বাড়ি যাবে, আসবে তারপরে খাবে। আর এই সব বাসন কোসন এখন সব এগুলো মাজা করব, করে বাসন কোসন কত বাসন দেখো, বাসন আর বাসন। আর শরীর ভালো না থাকলে ঘরে কাজের যে কি জ্বালা দেখাই, দেখো কত বাসন দেখো, দেখতে পাইছো তোমরা? ছেলে নেই আর শরীরটাও আমার ভালো লাগছে না, একটার পর একটা বাসন বেরিয়েই যাচ্ছে, কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না, জানো? চলো কাজ করি, বাইরে বাসন মাজি। ছেলে দেখো, ছেলে পড়তে চলে যাওয়ার পর আমি তো বাজার দোকান করে নিয়ে এসেছি, যে নিয়ে আসার পর ভিডিও আপলোড দিয়েছি, ভিডিওতে ঠিক যেতটুকুনি বাকি ছিল যা এডিট ফেডিট করা সেটা কমপ্লিট করে আপলোড দিয়ে নিয়ে তারপরে বসেছি, কি বলে এখন আপলোড দেওয়াই আছে। তারপর বাসন কোসন বার করে গ্যাস মুছবো আর বাইরের কাজ সমস্ত কিছু করব। জল আছে এখন, মানে সকালে ছেলেকে তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছি, গামলায় জল আছে, সেগুলো দিয়ে যেটুকু কাছাকাছি করা সেটা সব করব। আর কি বলতো, যেটা তোমাদের কাছে আজকে বন্ধুরা বলতে এসেছি, যে একটা জিনিস কি আছে বলো, আজকাল আর ভিডিও করতে ইচ্ছে করে না, ডেলি ব্লগ করি, সেখানে হাজার রকম কষ্টর মধ্যে দিয়ে করি, আর যেহেতু আমি পরের বাড়ি থাকি, পরের বাড়িতে থাকতে গেলে সেখানে অনেক রকম কষ্ট করে ভিডিও করতে হয়। একটা ডেলি ব্লগ যারা করে তারাই কিন্তু একমাত্র জানে, সকাল থেকে রাত অবধি যখন তার সমস্ত সারাদিনের কাজকর্মগুলো তোমাদের কাছে দেয়, মানে তুলে ধরে, বারবার ক্যামেরা খোলো রাখো, কোথায় রাখবে, ফোনটা যেন জলে না পড়ে, ফোনটা যেন নিচে না পড়ে, ফোনটা নষ্ট হবে, 1 GB নেট শেষ হবে ভিডিও ছাড়তে গেলে, আমাদের মতন মানুষের ঘরে তো ওয়াইফাই নেই। তবে কিন্তু ইউটিউব যে বলে যে মানুষের মানে এমন কিছু তোমরা দেবে যেটা থেকে মানুষের উপকার হবে, মানুষ এখান দিয়ে শিখবে, কিন্তু সেটা এখন আর ইউটিউবে সেই জিনিসটার কাজে লাগে না। কেন বলো তো লাগে না? এই জন্যেই কাজে লাগে না,
যে এখন ইউটিউবে বেশিরভাগই কেচ্ছা কেলেঙ্কারি যত দেবে তত কিন্তু বেশিভাবে বেশিভাবে তুমি ভাইরাল, বেশি ভালো চলবে। আর এই দেখো আমার গ্যাস আজকে চলে এসেছে, গ্যাস বুক করেছিলাম, কেন একটা সিলিন্ডার আমার খুব একটা বেশি দিন যায় না, সেই জন্য বাধ্য হয়ে গ্যাসটা বুক করে দিয়েছিলাম, আর আজকে চলে এসেছে। আর কি যেটা মানে রবিবার দিন লোকে বলে ছুটি থাকে, কিন্তু গ্যাসওয়ালা বললো না আমি রবিবার দিন আমাদের ছুটি থাকে না। তা যেটা বলছিলাম তোমাদের যে কি বলতো, দেখো ইউটিউব যদি মানে তাদের ভিডিওগুলো অন্য জায়গায় সাজেস্ট না করে তাহলে কিন্তু তাদের ভিডিওগুলো অন্য জায়গায় যায় না। আমাদের ভিডিওগুলো 150টা লোকের কাছে সাজেস্ট করে, তাদের ভিডিও লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে সাজেস্ট করে। কেন? মানুষ কেচ্ছা দেখতে ভালোবাসে। আমরা তো দেখো আমাদের জীবনে যা ঘটনা ঘটে আমরা তো ভাইয়াকে আর সাইয়া বানিয়ে নিতে পারবো না, ভাইয়া ভাইয়াই থাকবে। আর নিজের স্বামীদের নিয়ে আমরা ভীষণ খুশি থাকি, আমরা অভাব হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু আমরা নিজের স্বামীকে এতটাই ভালোবাসি বা সংসার এতটাই ভালোবাসি বা ছেলে সন্তানদের এতটাই ভালোবাসি যে এইগুলো নিয়েই আমরা খুশি। আমরা সামান্য কি বলে যে পয়সার ইনকাম বলো বা দুটো পয়সা ইনকাম হয়ে গেছে বলে সেখানে আমরা কিন্তু সেইগুলো নিয়ে কিন্তু মাখামাখি করি না। বা এইখানে ওয়াইটিতে যে কোনো ওই যে একজন কেউ ভাইয়া বলছে, ভাইয়া বলে দুদিন পরে সে তার সাইয়া হয়ে গেছে, সাইয়া নিয়ে সেই নিয়ে রোজ কেচ্ছা কেলেঙ্কারি, আর তাদের সব ভিডিওগুলো হচ্ছে ভাইরাল। ইউটিউব যদি তাদের হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের কাছে না পৌঁছে দেয়, যেমন আমি তাকে সাবস্ক্রাইব করিনি অথচ আমার কাছে চলে আসে তার নোটিফিকেশান, কেন আসে? ইউটিউব পাঠাচ্ছে বলে তো আসে, তাই না? কিন্তু আমরা তো দেখি না, কিন্তু কী করা যাবে? না দেখলেও তো ইউটিউব পাঠিয়ে দিচ্ছে, কেন ওখান থেকে না ইউটিউবের ইনকাম আছে, কিন্তু আমাদের মতো মানুষদের থেকে তো মানুষ শেখার কিছু নেই, তো ইউটিউবেরও ইনকাম কম, ইউটিউব চাইলেও ইনকাম করতে চায় না। আর আমরা একটা ভিডিও আজকে বলতে বাধ্য হয়েছি, একটা ভিডিও ছাড়লে 1 সেন্ট আসে, 100 সেন্ট হলে তাহলে $1 হয়, তাহলে 1 সেন্ট একটা ভিডিওতে ইনকাম করলে আমি কতদিনে $1 ইনকাম করবো বলো? এক সময় মনে হয় কি না আর করবো না, আর ভিডিও করবো না। মানুষ বলে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, কিন্তু আমরা প্রচুর অভাব দেখেছি, কিন্তু আমাদের কোনো দিন তার স্বভাব কিন্তু নষ্ট হয়নি, আমাদের কোনো দিন সেরম বাবা তো খাই না এত ভালোবাসতাম তো সেই খিচুড়ি তোমার একটুও ভুগছিল। আমরা যে লোকনাথ বাড়ি গেলাম দাদুর মরার আগে না পরে গেলাম? দাদু মরার আগে আগে গেলাম না, হ্যাঁ ওটাই মনে আছে। ওই লোকনাথ বাড়িতে খিচুড়ি খেলাম। ও হ্যাঁ জিতে গেছিলাম তুমি বললে না যে তোর বাবা খায় না, গ্যাস হয়ে যায় বলে খায়, সেই কারণে আর ওর দিন নিয়ে যাবো বেকার নিয়ে গিয়ে কি হবে। আরো ওদেরকে ভাল লাগতো না তখন, আরই যেত না। তুমি তো ওই বলছো না তুমি শুধু বাবার একটা শোক সামলেছো, আজ ছেলের কত শরীর খারাপ, বরের কত শরীর খারাপ, আজকে এই জমির এত টাকা আমি আর জীবনে জুটাতে পারবো? নিজের লোকের বেইমানি বলো, আমি বেঁচে আছি তাও, আমি বেঁচে আছি, আমি এখনো মরে যাইনি। আমার মা দেখো যে রোজ কি বলতো রোজ আমার বাবার জন্য কাঁদে, সে মানুষটা চলে গেছে, সে কষ্ট পাচ্ছিল বয়স্ক, তবুও কিন্তু আমার মা অনেক অভাব জীবনে কষ্ট সহ্য করেছে, আমরা অনেক কষ্ট সহ্য করেছি, ফ্যান খেয়ে দিন কাটিয়েছি, লোকের বাড়ির কাজ করেছি দিনের পর দিন, কিন্তু তবু আমাদের কোনো দিন কেউ বলতে পারবে না যে আমাদের স্বভাব নষ্ট হয়েছে। আর আজকাল ওয়াইটিতে দেখে যে একটু গরিব ছিল পয়সা হয়েছে একবার স্বভাব নষ্ট যাকে বলে এক প্রকার, তারপরে আমার রোগ, আমার রোগ কেউ হচ্ছে খামার বাড়ি নিয়ে। হ্যাঁ যদি মানুষ অতটাই ভালো যদি মানুষ হবে তাহলে মানুষ নিজের জন্য না কিনে তাহলে তো শ্বশুর বাড়িতে থেকেই সব করতে পারে, কিন্তু আমরা সব কিছু করে তবুও কিন্তু আমরা কিন্তু ভালো না। আজকে মাংসটা ভেবেছিলাম একটু অন্যরকম করব, তার মধ্যে দেখো লঙ্কা হলুদ সব কিছু মাখিয়ে রেখেছি, আর এখন হচ্ছে এই যে ঢেঁড়স কেটেছি আর এখানে বেগুন আর পটল কাটা এগুলো ভাজবো, তবে ঢেঁড়স এখন আর রান্না করব না, বর ফোন করে বললো বর আসবে না। ছেলেকে আমার তো শরীরটা ভীষণ খারাপ, ছেলেকে হচ্ছে কি বলে একটু মাংস ভাত দিলেই ছেলের হয়ে যেত, আর এখানে যে মাংস বসিয়ে মানে বসিয়ে দিয়েছি এখন 1:30 বাজে, মানে আমি উঠে যে বসে রান্না করবো আমি সেটা পারছি না, ঢেঁড়সগুলো না রান্না করলেই নয় এগুলো একদম শক্ত হয়ে গেছিলো, ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম, কেটে ফেলেছি তাই, নাহলে এটা রান্না করতাম না, সর্ষেটা বেটে চাপা দিয়ে রেখে দেবো, সে রাতে রান্না করবো, বর এসে রান্না করবে। আর মাংস বসিয়েছি, মাংসটা ভেবেছিলাম অন্যরকম করবো অল্প, কিন্তু আর হলো না, শরীরটা আমার একদমই দিচ্ছে না, চলো মাংসটা করে নিই ছেলেকে খেতে দেবো, ছেলে খাবে, বেলা অনেক হয়ে যাবে আজকে। একটা জিনিস কি আছে বলতো, একটা জিনিস একটা মা দিদিভাই বললো যে তোমরা এই বেড়ার ঘরে, আমি বলছি না সেই
কি মানে মানুষ যে কতটা যে অসহায় হয়, কতটা যে অসহায় না হলে একটা মানুষ কিন্তু ভাড়া বাড়িতে থাকে না। সবারই ইচ্ছা করে, সবাই চায় যে আমিও একটু আমার ভালো জীবনযাপন শুরু মানে করি, আমার জীবনটা ভালোভাবে কাটুক, ভালো মন্দ খাই, ভালো ঘরে থাকি, বিলাসিতা করি, লাক্সারি করি। কিন্তু তার মানে এই না যে আজকে আমি বিলাসিতা লাক্সারি করছি বলে আজকে আমার স্বভাবটাই আমি নষ্ট করে দেবো। আজকে যে স্বামী যে বাচ্চা আমার আজকে ভালো লাগছে, আমি আমার নিজের স্বার্থের জন্য সেই স্বামী সেই বাচ্চাই আমার কালকে সে খারাপ লেগে যাবে, তার জন্য আমাকে অন্য কারোর কাছে চলে যেতে হবে। তার স্বামী বলছে যে আজকে এতদিনের বিয়েতে আমার তিনবার চারবার সে এরকম অন্য জায়গায় গেছে, আবার তার স্বামী তাকে আগলে ধরে রেখে দিচ্ছে না, সে কিছু জানে না। তাহলে এগুলো কি নাটক না? এগুলো না সেই নাটক কিন্তু আমাদের মতো পাবলিক দর্শকরা কিন্তু আবার মানে মন এনজয় করে দেখছে, কিছু মানুষ আছে সেগুলোকে সাপোর্ট করছে। কেন করছে বলতো? এই কারণেই করছে যে তারাও কিন্তু সেই ধরনেরই প্রকৃতির কিন্তু মানুষ, নাহলে কিন্তু খারাপটাকে খারাপ আর ভালোটাকে ভালো বলতো, বলার ক্ষমতা থাকা চাই, সাদাকে সাদা কালোকে কালো। স্বভাব যার নষ্ট হয়েছে একজনকে দেখে আরও কিন্তু পাঁচজনের সে একই জিনিস হবে, আরও পাঁচজন যখন সে ভালো কিছু করতো তখন কিন্তু মানুষ কিন্তু তাকে সাপোর্ট করেছে, তাকে আজকে সাপোর্ট করেছে বলে কিন্তু তার সে আজকে এই জায়গায় আছে। কিন্তু আজকে যে সে যে কাজগুলো যে করছে সেগুলো দেখে মানুষের কিছু শেখার আছে, কিন্তু ইউটিউব তাদের মতো মানুষকে বুস্ট করে। আর এই দেখো আমার জল ভরার অন্য কোনো জায়গা নেই, সেখানে কি বলতো এই ব্যারেলটায় জল ভরে রাখবো, ভালো করে ধুয়ে নিচ্ছি, আর জলটা এই কারণে ভরে রাখবো বর আজকে দেরি করে আসবে, আজকে একটু এক্সট্রা কাজ আছে সেটা করবে, দেরি করে আসবে, আজকে তো বরের সারাদিনে কিছু খাওয়াই হবে না, তা জল ওই জন্য ভরে রাখছি, বিকালবেলা সে সন্ধ্যেবেলা আসবে, জল কোথায় পাবো সেই কারণে। আর যেটা তোমাদের কাছে বলছিলাম, দেখো আমরা অল্প পয়সায় পরের বাড়ি থেকে ছেলে সন্তান নিয়ে কিন্তু বেশ সুখী, আমাদের কি একটা অভাব যে নিজের বাড়ি নেই, টাকা পয়সার অভাব বা কষ্ট। আমাদের যদি কোনোদিন টাকা পয়সা হয় তবুও আমাদের স্বভাব নষ্ট হবে না। আজকে এই ইউটিউবে কাজ করে প্রচুর মানুষ টাকা পয়সা করেছে, কিন্তু সবার কি স্বভাব নষ্ট হয়েছে? না, সবাই কি এরকম না? কিন্তু তাদের সব সেই সব চ্যানেল দেখো কিন্তু অনেক কিন্তু ডাউন হয়ে গেছে, কিন্তু যে কেচ্ছা কেলেঙ্কারি দিচ্ছে তার কিন্তু চ্যানেল কিন্তু একদম উপরে। কেন? ইউটিউবও চাইছে, ইউটিউবও তাকে চাইছে যে হ্যাঁ কেচ্ছাই চলুক, অথচ কিন্তু ইউটিউবই বলে যে না তোমাদের কাছ থেকে ভালো কিছু জানি পাবলিক শিখুক। কোথায় শিখছে? কষানো হয়ে গেছে কমপ্লিট। আর আমাদের ঘরে একটু মাংসটা বেশিক্ষণ না কষালে আমার বরমাশায়ের ভালো লাগে না, বুঝেছো তো? আর এখানে গামলার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, আর ভাত ফুটছে সেই জন্য গরম জলটা ওখানে বসিয়েছি, গ্যাসটা বেঁচে গেল, তাই আর গরম জলটা এখন ঢেলে দেবো, ভাতও হয়ে গেছে। এ দেখো বেগুনটা ভাজা করছি, আর এখানে মাংসটা ফুটছে, ঝোলটা একটু কমে যাবে, আর একটু আলু বেশি করে দিয়েছি, কেন বর এসে রাত্রিবেলা মুড়ি দিয়ে খাবে সেই জন্যে। আজকে আর কিছু করবো না, কেন আমার মিটিং আছে, সন্ধ্যাবেলা মিটিংয়ে যাওয়ার আছে সেই জন্যে। আর এ দেখো ঢেঁড়সটা সব কেটে রেখে দিচ্ছি, রাত্রিবেলা এর তরকারি করবো, এখন আর করবো না, শরীরটা তো ভালো নেই। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই দেখো একটু হাতে বসে আছে, আর আমার এখানে রান্না হয়ে গেছে, আর ঢেঁড়সগুলো রেখে দিয়েছি, ভাজিনি, মাংসটা ঠান্ডা হলে ঢাকা দেবো। আর এই যে বাটিতে বেগুন ভাজা, আর ওখানে মাংস চিকেন আলু দিয়ে ঝোল, মানে ঝোল না কষা কষাই করেছি, ঝোল করবো না, এক টাইম খাবে, আর ছেলে খেয়েছে। আর আমের চাটনি এবেলা হয়েছে, আর পরে হবে হচ্ছে তোমার ঢেঁড়সের তরকারি, আমি দুটো ভাত খেয়ে নেবো। আর কেন সকাল দিয়ে আজকে আমি টিফিন করিনি, বর আছে নি, বর না আসলে তো আমি খাই না, কিন্তু আজকে সকাল দিয়ে আমি টিফিন করে নিই। তা ছেলে বললো মা দুটো ভাত খেয়ে নাও, তা আমি দুটো ভাত বেড়ে নিয়েছি, এই দেখো ছেলের থালায়, যেহেতু পেট ব্যথা আমি মাংস টাংস খাবো না, একটুখানি ওই একটা পটল ভাজা দিয়ে একটু নুন ছিটিয়ে ভাত খেয়ে নেবো। তারপর বরকে ফোন করবো, আর আমার এতক্ষণ কাকা শ্বশুররা ফোন মানে ছেলেরা ফোন করেছিল, কথা বলছিলাম, সেই জন্য তোমাদের সামনে আর কোনো ভিডিও করে দেখাতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া করি, করে দেওয়া তোমাদের কাছে আসছি বন্ধুরা। আর এখন আমি যাচ্ছি ওইখানের ওই আমাদের আবার জমি নিয়ে আজকে মিটিং আছে, ফোন করে বললো। তা বর সবে সদ্য বাড়ি ঢুকেছে, সারাদিন তো বাড়ি আসেনি, তোমাদের বললাম রান্না হয়নি, সবে যে চান করেছে, চান করে সবে ঢুকেছে, এখনো খায়নি, সন্ধ্যাটা দিয়ে নিক। আর ছেলে ওইখানে বসেছে, ওই যে পড়তে বসেছে, পড়ছে,
আর বর এখন সন্ধ্যে দেবে, দিয়ে তারপরে খাবে। তা আমের হয়ে গেছে, 7টার সময় যাওয়ার কথা ছিল, এখন 7:10 বাজে, আর দাঁড়াতে পারছি না, ও নিজে নিয়ে খেয়ে নেবে। তো চলো ওখানে যাই, দেখে কি বলছে কি হচ্ছে, এসে তখন তোমাদের সব বলবো। আমার বাড়ি গেছিলে? হ্যাঁ। আমার চলে আসলে কেন? আমি তো যাচ্ছিলাম। এই এত বড় লাইট নিয়ে দিয়েছে? হ্যাঁ, বল না। হাত বড় বড়। চলে এসেছি মিটিং থেকে, আর কেউ খেয়ে থালা ধুয়ে নিয়েছে না খাওয়া খেয়েছে? চলো, কোনো মীমাংসা নেই, এর কোনো মীমাংসা আছে? যে টাকা নিচ্ছে সে যদি টাকা না দেয় তাহলে অন্য লোক মিটিং করে কি করবে? কিছুই করতে পারবে না, বেকার। মানে কোনো এর কোনো সুরা নেই। আর আমাদের দোষ হচ্ছে আমরা নিয়েছি তখন, মানে কি বলবো, এগ্রিমেন্ট পেপার টেপারগুলো করা হয়নি সেই কারণে। আর দেখো আমার ছেলে সাবু খেতে ভালোবাসে বলে মা একটু সাবু দিয়ে গেছে, আর চলো খেয়ে নিই সাবুটা। আর আমার জল তেষ্টা পেয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, গরম লেগে গেছে, অনেক রাত হয়ে গেছে, 9টা বাজতে যায়, কখন গেছি 7টায়। চলো। বর বসেছে হচ্ছে দাড়ি কাটতে, আর আমি বসেছি ওপাশে হচ্ছে তরকারি করতে, কেন অনেকটা রাত হয়ে গেছে। অনেক রাত মানে অনেক রাত, প্রায় 9:30 এরকম বাজে। আর তরকারি সেই সকালে ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম, সেটাই এখন করব। আর এই যে বসিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। আর যে কথাটা তোমাদের বলতে বলতে ওখানে প্রায় থেমেই গেছি, তা জীবনে তোমরা সাপোর্ট করবে, মানুষ সাপোর্ট করবে কি ইউটিউব সাপোর্ট করবে জানি না, তবে এইভাবে চলতে থাকলে আমাদের মতো যেসব মানুষরা যারা ভিডিও করে ডেলি এত কষ্ট করে, তারা কিন্তু প্রায় ইউটিউব থেকে কিন্তু হারিয়েই যাবে, তারা কিন্তু ইউটিউবে আর কাজ করতে পারবে না। বড় বড় টেক চ্যানেলকে দেখছি বলছে ছোট ছোট চ্যানেলকেও তারা বুস্ট করবে, কিন্তু একটা কথা কি জানো তো, আমাদের মতো চ্যানেলকে মানে ছোট ছোট চ্যানেলকে মানুষ বলে বুস্ট করবে, বুস্ট কিন্তু আদৌ করে না। ইউটিউব কখনোই তাদের কাছে বুস্ট করে না, এমনিতেই অনেক মানে কি বলবো, আজ যারা হচ্ছে কন্ট্রোভার্সি করে, যারা এগুলো হচ্ছে কি বলতো সেগুলোকে বেশি বুস্ট করে। কেন সেগুলোকে বললাম, ওই যে ইউটিউবে এখন কেচ্ছা কেলেঙ্কারি ছাড়া কিচ্ছু নেই, জানি না ইউটিউব কী বলবে, এই ভিডিওটার উপরে কী আসবে জানি না, কিন্তু তাও আমি আজকের বাধ্য হয়ে মনের কথাগুলো বললাম। অভাবে কি কখনো মানুষের স্বভাব নষ্ট হয়? কই আমাদের মতো মানুষের তো নষ্ট হয় না, কিন্তু মানুষের যাদের নষ্ট হয় তাদের নষ্ট হয়। তো সেই জন্য বললাম আজকে অনেক খারাপ দুঃখ থেকে বললাম, যে একটা ভিডিও 1 GB নেট শেষ করে এত খেটে, এত কষ্ট করে, এত এডিট করে, 3-4 ঘন্টায় সময় দিয়ে তারপরে সে ভিডিওটা 1 সেন্ট আসে, তো সেখানে কী লাভ বলো? আর যারা কেচ্ছা কালেঙ্কা তাদের যদি একবারে 4-5টা 6টা করে অ্যাড আসে একটা ভিডিও, তাদের প্রচুর টাকা ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম করছে প্রত্যেক মাসে। তা আমরা যদি ইনকাম করতে না পারি, তার থেকে যে 3-4 ঘন্টা সময় দেবো, সারাদিনের স্ট্যান্ড লাগাবো, ভিডিও ধরবো, ক্যামেরা ধরবো, আমাদের তো ক্যামেরা করার কোনো লোক নেই, নিজেদেরটা নিজেদের করতে হয়, তাহলে সেখানে করবো না, তার থেকে দুবারই লোকের বাড়ি বাসন মাজবো, তাহলে সে বাসন মাজলেও তো মাসে 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবো তাই না? তো সেই যদি ইনকামটাই না করতে পারি তাহলে তো কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। অনেক মানুষ এই জন্যে ছেড়েও দিয়েছে। এ দেখো ভেন্ডিটা রান্না হয়ে গেছে, আর আজকে কী রান্না হয়েছে তোমরা জানো তো। চলো, অনেক কিছু বকবক করে ফেললাম, তোমরা পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন যদি মন ভালো থাকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, তবে বড় বড় চ্যানেলের মতো বলতে পারবো না আর ভিডিও দেবো না, আর ভিডিও করবো না, পরের দিন আবার টাকার লোভে পরের দিন আবার ভিডিও চলে আসে। তবে আমাদের যদি আমরা আমাদের কাজ এটা আমরা করে যাচ্ছি, আশা করি করবো।